বাহিরা বাংলা নিউজ, সততার সাথে মানবতার স্বার্থে। আমরা চলে এসেছি এখন আমডাঙ্গা এরিয়ায়, এটা মন্ডরির একটা এরিয়া। 17তম লোকসভা ইলেকশনে যেটা দেখা যাচ্ছে, এখন দুপুর 11:30 বাজতে চললো প্রায়, কিন্তু এখানে কিন্তু অতটা ভিড় দেখা যাচ্ছে না। এর কারণটা আমরা বুঝতে পারছি না, মানে কারণ এই জায়গা নিয়ে বরাবর অনেক বিতর্ক হয়েছিল। আগের যতগুলো ইলেকশন ছিল প্রত্যেকবারের ইলেকশনে অনেকটা বিতর্কের সম্মুখীন হতে হয়েছে জায়গাটাকে নিয়ে, কিন্তু এইবার যেটা একটা অন্য ধরনের চিত্র দেখা যাচ্ছে, যেটা হচ্ছে 11:30-11:30 সময় রাস্তাঘাট পুরোপুরি ফাঁকা, কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা সত্ত্বেও প্রত্যেকটি বুথ কিন্তু অত্যন্ত ফাঁকা দেখা যাচ্ছে। প্রত্যেকবারের বিতর্কিত জায়গায় যেটি প্রশ্ন আমাদের সম্মুখীন হচ্ছে, হয়তো মানুষ কোনো ভয়ে এখানে ভোট দিতে আসছেন না, বা তার পিছনে কোনো কারণ রয়েছে। কারণ আপনারা যেটা দেখে নিলেন যে চিত্রটি, সেটি হলো যে এখানে এত পুলিশ প্রশাসনের টহল থাকা সত্ত্বেও এই জায়গায় অতটা ক্রাউড নেই, অত্যন্ত ফাঁকা রয়েছে দুপুর 11:30-11:30 নাগাদ। দুজন ভোট দিয়েছেন, আমাকে প্রশ্ন জিজ্ঞেস করানো, দিদি আপনি ভোট দিলেন? না না, দেইনি, ভোট দিতে পেরেছেন? না না, দিতে পারিনি। আচ্ছা, এখনো দিতে পারিনি, এই যে কাগজ ধরে রেখেছি। ঠিক আছে, আমরা দেখে নিলাম যে শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে এখানে বলা হলো। আহিরা বাংলা নিউজ, ক্যামেরায় অরুণা ব্রহ্মের সাথে অর্ঘ্য দাশগুপ্ত। Please like, subscribe for more information and news, and click the bell icon for notifications.